আচ্ছা ভাষা বুঝতে পারছেন, কোন অসুবিধা নাই, মহাব্বতে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিরাদার বন্ধুগণ, দিনের পর দিন পার হয়ে যায়, একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায়, আমার আল্লাহ পাক হয়ে গেলেন শিক্ষক, হয়ে গেলেনই শিষ্য, নিজেই আল্লাহ পাক শিক্ষা দিতে লাগলেন, ইয়ানি আদমের ভ্যালিডিটি বাড়িয়ে দেবে, আমার আল্লাহ বলে দুনিয়ার বুকে 18,000 মাখলুক আমি পাঠিয়েছি, কিন্তু সবচাইতে সৃষ্টির সেরা মানুষ আশরাফুল মাখলুক আজকে করেছি, 17,999টা মাখলুক ওই আদম জাতের জন্য তৈরি করেছি আমি আল্লাহ, যাতে কোনোদিন আদম জাতের কোন জিনিসের অভাব না পড়ে, আল্লাহ একবার আল্লাহ একবার, একদিন দুই দিন চার পাঁচ সাত দশ দিন পার হতে লাগলো, আমার আল্লাহ পাক কলম থেকে শিক্ষা শুরু করালেন আদম নবীর, আল্লাহ পাক বলে আদম রে এটার নাম কি বলে কাফি, ওই জিনিসটার নাম কি বলে আল্লাহ আমি জানি না, এটার নাম হয়ে গেল উট, আমার আল্লাহ বলে আদম ওই যে তোমার সামনে আদম রে, যেই গাছটা দেখা যাচ্ছে এই গাছটার নাম কি, আদম বলে আল্লাহ আমি জানি না, বলে আদম সরো, এই গাছটার নাম হয়ে গেল খেজুরের গাছ, এই গাছটার নাম কি আল্লাহ জানি না, এটার নাম হয়ে গেল আম গাছ, এটার নাম লিচু গাছ, এটার নাম কাঁঠাল গাছ, এটার নাম জাপ গাছ, এটার নাম আনার গাছ, আদম সন্ড এই জিনিসটার নাম কি বলে আল্লাহ আমি জানি না, এইটার নাম গম গাছ, এটার নাম ধান গাছ, এটার নাম তরি সরষা ইত্যাদি ইত্যাদি গাছের নাম, সমস্ত গাছগুলার নাম জানিয়ে দিলেন, এটার গাছ হয়ে গেল এটার নাম, এই জিনিসের নাম এটা ইত্যাদি ইত্যাদি করে সমস্ত জিনিসপত্রের নাম জানালো, আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে আদম গো দেখো 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 সামনে একটা নদী বয়ে গেছে, এই নদীটার নাম কি, আদম বলছে আল্লাহ আমি জানি না, বলে সময় নেই নাই, নদীটার নাম হলো রাহিক নদী, এই গাছটার নাম হয়ে গেল এই জিনিস, আল্লাহ বলে তোমার সামনে বিশাল একটা লম্বা গলা একটা বিরাট বড় জানোয়ার দাঁড়িয়ে আছে, এটার নাম কি আদম বলে আল্লাহ জানি না, এই জিনিসটার নাম হয়ে গেল উট, ওটার নাম হয়ে গেল ঘোড়া, ওটার নাম হয়ে গেল খেকসেল, ওটার নাম হয়ে গেল গাধা, ওটার নাম কুটুর, এটার নাম গরু, এটার নাম ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ ইত্যাদি, এটার নাম দুম্বা, এটার নাম ইত্যাদি ইত্যাদি জিরাম, সব জিনিসের নাম জানিয়ে দিল আদম, এই যে জান্নাতের মধ্যে একে একে চলে এই জিনিসটার নাম কি বলো, বলে আল্লাহ গো আমি জানি না, বলে এটার নাম হয়ে গেল সাপ, এটার নাম বিছা, এটার নাম কাকর, এটার নাম মশাবাচি কীট পতঙ্গ, এক এক করে সব জিনিসের নাম জানালো, বেরাদার বন্ধুগণ আদম রে বলো এই জিনিসের নাম কি, আদম বলে আমি জানি না গো আল্লাহ এটা জিনিসের নাম কি, আদম নবীকে আল্লাহ সব শিক্ষা দিয়ে দিতে লাগলেন, বেরাদার বন্ধু কারণ তার মর্যাদা বাড়াচ্ছেন, আজাদিল কিন্তু এই সমস্ত জিনিসের নাম জানতো না, আজাদিল শুধুমাত্র আল্লাহর ইবাদত সেজদা ছাড়া কিছুই বুঝতেন না, এ টু জেড ছাড়া সব বুঝতেন, বেরাদার বন্ধুগণ এ আদম নবীকে সব শিক্ষা দিতে লাগলো আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত, কিতাবের মধ্যে প্রমাণ রয়েছে একটা দুইটা তিনটা পাঁচটা দশটা নয়, 1,000, 2,000, 3,000, 5,000, 10,000, 1,00,000 নয়, কিতাব লেখে এক এক করে 9,00,000 জিনিসের নাম জানিয়েছিলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 9,00,000 বস্তুর নাম আল্লাহ পাক আদমকে শিক্ষা দিয়েছিলেন, বেরাদার যেই শিক্ষাগুলা আজাজিল জানতো না, আজাজিল শুধু সেজদাই করেছে, জিনিসের নাম জানতেন না, বেরাদার বন্ধু
সব শিক্ষা দিয়েছেন হযরতে আদম নবীকে আমার আল্লাহ পাক। একদিন দুই দিন তিন চার পাঁচ দশ দিন বিশ দিন এক মাস পার হয়ে যায়, আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত দেখে সব দিক দিয়ে তো আমি উত্তীর্ণ করে দিলাম, কিন্তু ভাষাগুলা শেখানো হয়নি। আদম রে তুমি কি বাংলা ভাষা জানো? আদম বলে মাগু বাংলা ভাষা শিখিয়ে দিল। ও আদম তুমি ইংরেজি কি জানো? না আল্লাহ জানি না। ইংরেজি ভাষা শিখিয়ে দিল। ও আদম তুমি মারাঠি গুজরাটি তেলেগু আমেরিকান জানো? না আল্লাহ আমি জানি না। নেপালি ফরাসি ইত্যাদি জানো? না আল্লাহ জানি না। পাঞ্জাবি শিখি জৈনি জানো? না আল্লাহ জানি না। আসামি জানো? না আল্লাহ জানি না। এ আদম শুরু তুমি কি চীনা ভাষা জানো? আল্লাহ জানি না। আল্লাহ পাক সব জানিয়ে দিল। আদম আরবি উর্দু ফার্সি ইত্যাদি জানো? আদম বলে মাবুদ আমি কোন ভাষাই জানি না। আমার আল্লাহ পাক বাংলা ইংরেজি অঙ্ক হিন্দি ফরাসি ইতিহাস ইত্যাদি করতে করতে একটা দুইটা তিনটা পাঁচটা দশটা নয় এক এক করে 7000 ভাষা শিখিয়েছিলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 7000 ভাষা শিখেয়েছিলেন হযরতে বাবা আদম। হযরত আদম নবী যখন চতুর্দিক দিয়ে শিক্ষায় শিক্ষিত হয়ে গেল, বিরাদার বন্ধুগণ এই সমস্ত শিক্ষাগুলা কিন্তু আজাদিল জানতেন না। বিরাদার আজাদিল শুধুমাত্র সেজদা করতে জানে, সেজদা ছাড়া সে কিছুই বুঝতেন না। আমার আল্লাহ বলে জিব্রাইল তুমি এলান করে দাও রে জিব্রাইল রে জান্নাতের মধ্যে এলান করো। কি এলান সমস্ত বিরাদার বন্ধুগণ দেখেন আল্লাহ পাক একটা সিস্টেম করলেন, সামনে আদম নবীকে রেখেছে, টাকা হলো আজাজিলকে। আজাজিল তুমি কি বলতে পারবা? হ্যাঁ আল্লাহ বলে দিতে পারবো। বলে বলো শোনো, আমি যখন মাটি দিয়ে আদম তৈরি করতে চাইলাম তুমি আমার বিরুদ্ধে মিছিল ডেকেছিলা। আদম শোনো আমি তোমাকে প্রশ্ন করব, জবাব দিতে হবে। আদম বলে মাবুদি গো ইনশাআল্লাহ তুমি প্রশ্ন করবে আমি জবাব দিয়ে দেব। বিরাদার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক আজাজিলকে বলে, আজাজিল আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছ এই জিনিসটার নাম কি? আজাজিল বলে আল্লাহ গো আমি জানি না জানি না জানি না, আমি শুধুমাত্র তোমার ইবাদত করেছি এছাড়া আমি কিছুই জানি না। বলে শোনো আদম এই জিনিসটার নাম কি? আদম বলছে আল্লাহ গো আমি তোমার ইবাদত করতে পারিনি কারণ সবে মাত্র আমি জান্নাতের মধ্যে এসেছি, কিন্তু সবগুলা জিনিসের নাম আমি জানি। আমার আল্লাহ বলে আদম বলো এই জিনিসটার নাম কি? আদম বললেন এটার নাম হয়ে গেল কলম। ও আজাজিল তুমি ফেল হয়ে গেল, ফেরেশতারা তোমরা বিচার করো। আজাজিল পারলো কি জবাব দিতে? ফেরেশতারা বলছে না আল্লাহ পারেনি। বেরাদার বন্ধু পয়েন্ট লেখা হলো, আদম জিতে গেল আজাজিল হেরে গেল, কিন্তু একটা প্রশ্নতে হারালে তো হবে না কারণ আজাজিল অনেক আল্লাহর ইবাদত করেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তোমার সামনে যেই গাছটা দেখা যাচ্ছে এই গাছটার নাম কি তুমি জানো? আজাজিল বলছে আল্লাহ আমি জানি না। বলে আদম এই জিনিসটার নাম কি? বলে এটা খেজুর গাছ। ওটার নাম কি? ওটার নাম গম গাছ। ওটার নাম আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি গাছ। এটার নাম সীতা গাছ ডাব গাছ নারিয়েল গাছ কেলা গাছ। সমস্ত গাছগুলার নাম বলতে পারলো আদম, কিন্তু আজাজিল একটাও জিনিসের নাম বলতে পারে না। আল্লাহ একবার আল্লাহ একবার। আল্লাহ বলে আজাজিল তোমার সামনে চার পায়া
রাতে পশু দাঁড়িয়ে আছে এটার নাম কি? আল্লাহ গো আমি জানি না এই সমস্ত জিনিসের নাম, আমি শুধুমাত্র তোমার ইবাদত করেছি গো আল্লাহ। আমার আল্লাহ বলে আদম এই জিনিসটার নাম কি বলে? এটার নাম উট, ওটার নাম তুম্মা, ওটার নাম গরুম, ওটার নাম ছাগল, ওটার নাম বেড়া, এটার নাম তুম্মা, এটার নাম মাইল, এটার নাম গরু, আপনার এটার নাম ঘোড়া, শিয়াল, ইত্যাদি ইত্যাদি এ টু জেড সব জিনিসগুলার নাম বলতে লাগলো। আমার আল্লাহ বলে দাদি এই যে সামনের দিকে দেখা যাচ্ছে এটার নাম কি? আদাদিল বলে আল্লাহ গো আমি জানি না, জানি না, আমি শুধুমাত্র তোমার ইবাদত ছাড়া কিছুই করিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আদম রে এই জিনিসটার নাম কি? বলে মাবুদ গো এই জিনিসটার নাম হয়ে গেল বাঘ, এটার নাম হরিণ, এটার নাম ভাল্লুক, এটার নাম সাপ, এটার নাম ময়ূর, এটার নাম ইত্যাদি ইত্যাদি সব জিনিসের নামগুলা বলে দিল। এটার নাম হাঁস, মুরগা, মুরগি সব জিনিসের নাম বল। আল্লাহ বলে ফেরেশতারা গো তোমরা কি দেখতে পাচ্ছ? বলে মাবুদ গো জান্নাতের মধ্যে একটা নদী বয়ে যায়, ওই নদীটার নাম কি? আজাজিল বলে আল্লাহ আমি জানি না। ও আদম তুমি কি জানো? বলে হ্যাঁ। ওই জিনিসটার নাম কি? বলে রাহিক নদী। ওই সমস্ত কি জিনিস? সব জিনিসের নাম বলে দিতে লাগলো। আমার কোন ভাষা দিয়ে কথা বলছো মাবুদি গো? আমি ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি জানি না, শুধুমাত্র আরবি, আরবি, আরবি ছাড়া কিছুই বুঝি না। আমার আল্লাহ বলে তুমি কি বাংলা জানো? বলে হ্যাঁ আল্লাহ আমি বলতে পারবো। ইংরেজি জানো? বলে হ্যাঁ জানি। বাংলা, ইংলিশ, হিন্দি, অঙ্ক জানো? হ্যাঁ জানি। তেলেগু, মারাঠি, গুজরাটি, পাকিস্তানি, আফগানি, তুর্কি, তুর্কিস্তানি কি জানো? হ্যাঁ জানি। চীনা ভাষা জানো? আমেরিকান জানো? হ্যাঁ জানি। এক এক করে সমস্ত ভাষা গুলা দিয়া প্রকাশ করতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে আদো তুমি সব ভাষা জানো? এক এক করে 7000 ভাষা শিক্ষা দিয়েছিল আদম নবী, সব ভাষায় আওয়াজ দিলেন। আল্লাহ পাক খুশি হয়ে গেল। এবার বিচার ডাকলেন। আল্লাহ বলে ফেরেশতারা তোমরা বিচার করো, তোমাদের ওস্তাদ গুরু যার নাম আজাজিল, আজাজিলকে আমি কতগুলা প্রশ্ন করলাম, আজাজিল জবাব দিতে পারলো না, কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে বাবা আদম। তাহলে তোমাদের এখন শিক্ষক কে? আদম না আজাজিল? নজরুল সভাপতি দক্ষিণ শহর, টাকাটা কিন্তু কম হলো নজরুল যার নাম, মাত্র 500 টাকা দিয়েছেন দান, কম কম হয়ে গেছে, একটু বাড়াতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা বাইরে গেছেন অতি শিগগির আসবেন, বাড়িতে গিয়ে কিন্তু ঘুমাবেন না। উঠক বেঠক কেন করছে গো? দক্ষিণ শহরের কি কোনো সাপাত টাপাত আছে নাকি? হ্যাঁ, কেউ ফের এখন ঘুম থেকে উঠে আসছে ছালা নিয়ে, কেউ ফের উঠে যাচ্ছে বেরাদার। আচ্ছা যেতে পারেন, কোনো অসুবিধা নাই, দরকার থাকলে যাবে, আবার আসতে হবে। এটা তো আমার সিংলার চাচা, এফের উঠা বেটা কেন করছে? হ্যাঁ হ্যাঁ, আমার কাকু, আমার বাপের বন্ধু বেরাদার। এখানে আর মেয়ের না ছেলের বিয়ে হয়েছে, চিনেন? চিনেন ও লোকটাকে? চিনেন? বাইরের বক্তা রাখলেও আমাকে রাখবেই, তবে বাইরের বক্তার হয়তো পরে ডেট নেবে, আগে আমাকে বলবে বাবু তোর খালি কোন দিন? যেদিন তোর খালি ওই দিন যেই বক্তা পাবো রাখবো, না তো তুই একাই যথেষ্ট বেরাদা। তো যাই হোক, প্রায় পাঁচ ছ বছর থেকে বাইরের বক্তা একটা আকর্ষণের জন্য দূরের রাখতে হবে। যতই বা আপনি বিশাল বড় তুখান হয়ে যান, গ্রামের ফকির ভিক পাই না, বুঝেন তো সবাই বেরাদার, লাইট মারবেন দূরে আলো হবে, পাশাপাশিতে আলো হয় না। যাই হোক, তো তবুও
দু তিন বছর এমন হয়েছে যে বাইরের বক্তা ডেকেছে ঠিক, কিন্তু বাইরেরটাকেই অ্যাসিস্ট্যান্ট করে দিয়েছে, আমাকেই প্রধান রেখেছে। কারণ কিছু কিছু লোক এমন হয়ে গেছে যে মালিকের শুনেই বাড়ি চলে যাচ্ছে, বুঝা গেল তো? মালিককে আগে দিলে হবে না, এর শুনেই আউট আধা লোক, আর বাইরের জন্য খালি মুখটা দেখার জন্য থাকছে, ওর দেখে শুনে কিছু লোক চলে যাচ্ছে। জালসাতে সব লোক জালসা শুনতে আসে না, কিছু কিছু এমন তিন কোয়ালিটির লোক থাকে। এক কোয়ালিটি আসে, চল দেখবো একটু লোকজন কেমনি হয়েছে, প্যান্ডেলটা সাজিয়েছে কেমনি, রড লাইট চাপান খেয়ে বাড়ি আসবো। কিছু কিছু লোক আসে, চল একটু দেখবো বক্তাটার চেহারা কেমনি, হ্যাঁ ওটা দেখার জন্য আসে। কেউ কেউ এমনও আসে, দেখি তো এর গলার টান টুন সুর সার ঠিকঠাক চলবে কিনা বাজারে, বের আদার ওইটা শোনার জন্য। আর কিছু লোক আছে যে চল যেখানে এসেই গেছি তো এত রাত্রে বাড়ি আর কি যাবো, তো দুয়াটা নিয়েই যাবো, বুঝা গেল? আসলটাই কম বেরাদার, সব আল্লাহ পাকের রহমত, খুব ভালো লোক বেরাদার। সকাল হয় হরিশ্চন্দ্রপুর টেলারি করে, ওর নিজের দোকান আছে বেরাদার। আমার বাবা কাপড় চোপড়ে এই চাচার কাছে সেলাই করে বেরাদার, হ্যাঁ না। এই যখন ওই বাড়ি থেকে ইনি যাবে, এই রাস্তার ধারেই আমার মাদ্রাসা, হয়তো অনেকে জানেন না আমি নিজেই অল ইন ওয়ান একটা বিরাট বড় মাদ্রাসা চালাই, ও মাদ্রাসাতে ছেলেরা থাকে, রান্না বান্না করে ওখান থেকেই খাওয়ানো হয়, কোনো কমিটি নেই, মানুষ দশ পিস পাঁচ যা দেয় দেয়, বাকি এ টু জেড দিয়ে ফকির যা কামাই করে ওই পয়সা দিয়ে ওই মিশনটা চলে। বেরাদার বন্ধু, আল্লাহ পাকের সব রহমত অশেষ নিয়ামত, খুশি হলাম আপনাদের মহব্বত দেখে। কিন্তু আশ্রয় এটা দক্ষিণ আশ্রয় খালি খেয়াল করে আছে, দক্ষিণ শহরের মানুষ মনে হয় এখনো বাড়িতে ঘুমাচ্ছে নাকি, আর যতগুলো আছে মনে হয় সব বাইরের মানুষ, মানে মেহমানকে ডেকেছে তোমরা শুনো আমরা ঘুমাই, ঠিক না? বেরাদা আল্লাহ পাক এ দক্ষিণ শহরের মানুষকে হেদায়েত নসিব করুক সবে বলি আমিন, আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ বেরাদার তাই হয়ে গেল, আল্লাহ একবার আল্লাহ একবার। আমার আল্লাহ বলে বান্দা বান্দি শূন্য, তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাবো বলে কত টেনশন নিয়ে কত বিচার ডেকেছি। জিব্রাইল রে সমস্ত ফেরেশতাদের একটা করে বলতে লাগলো, ফেরেশতারা তোমরা বলো তোমাদের ওস্তাদ কে আমি শেষ প্রশ্ন করেছি, তোমাদের ওস্তাদ আজাদিল উত্তর দিতে পারেননি, তোমরা সব নিজ কানে শুনেছো এবং চোখ দিয়ে দেখেছো। আমি আদমকে জিজ্ঞাসা করেছি, আদম নবী সব জবাব দিতে পড়েছে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বলো তোমাদের ওস্তাদ আজাজিল হলো না আদম হলো? সুবহানাল্লাহ, আল্লাহ পাক সিস্টেম করলেন, দেখেন আদমের সম্মান কেমনি বাড়ালো। এমনিতেই হুট করে কাউকে খালি সম্মান দিয়ে দিলে তো হবে না, আগে তার গুণ দেখতে হবে। গুণ দেখলেন আজাজিল সব দিক দিয়ে ফেল মেরে গেল, হযরত আদম নবী পাস। এ ফেরেশতারা শোনো, তোমাদের কাছে কার সম্মান বেশি? ফেরেশতারা বলছে আল্লাহুম্মা লাব্বাইক, শোনো আল্লাহ আমাদের কাছে তো এখন আমাদের গুরু নাম্বার ওয়ান হয়ে গেল আদম, তা এক কাজ করো যেখানে আদম তোমাদের ওস্তাদ সব প্রশ্নের উত্তর জানে, তাহলে আজাজিলের চাইতে আদম বেশি জানে? বলে হ্যাঁ নিঃসন্দেহে আদম বেশি জানে, তাহলে যেখানে বেশি জানে তো তোমরা সবাই মিলে আদমকে সেজদা করো, সেজদা করো। বেরাদার ফেরেশতারা বলছে আল্লাহ তুমি হুকুম করেছো আমাদের তো সেজদা করতে হবে, আজাজিল দেরি করলেন না, আজাজিল দাঁড়িয়ে থাকলেন। আমার আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সবাই শুনো, সবাই তোমরা সেজদা করো। আদম নবী সেখানে দাঁড়িয়ে থাকলো, সমস্ত ফেরেশতারা সেজদা করে দিল, আজাজিল সেজদা করলো না, সবাই আদমের দিকে সেজদা করে আছে। একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন বিশ দিন এক মাস পার হয়ে গেল, দশ মাস দশ দিন পার হয়ে গেল। বেরাদার বন্ধুগণ এক বছর দুই বছর তিন বছর পার হয়ে যায়, দশ বছর পার হয়ে গেল, বিশ বছর হয়ে গেল, সেজদা দিয়ে আছে গো আজাজিল, কিন্তু সেজদা করে না আজাজিল, অন্যদিকে ঘর ফিরিয়ে দাঁড়িয়ে আছে। সমস্ত লক্ষ কোটি হাজার ডলার ফেরেশতারা আদমকে সেজদা করে আছে, আমার আল্লাহ পাক আরশে মুআল্লা থেকে সব দেখতে পাচ্ছেন। বেরাদার জান্নাতের ভেতরে কি খেলা করছে বেরাদার বন্ধুগণ, এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর করে,
সমস্ত ফেরেশতারা সেজদা দিয়েছে। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত দেখছেন সবাই সেজদা করেছে কিন্তু একজন সেজদা করেনি, কে? আগাজিল। সবাই সেজদা দিয়ে থাকলে 100 বছর সমান একটা সেজদা, কিন্তু আজাজিল সেজদা করলেন না, আজাজিল উল্টা দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাকের মনে একটু হিট হয়ে গেল, সেজদা করলেন না। কিন্তু আল্লাহ পাক তো দয়ালু, অসীম দাতা। আমার আল্লাহ রাগ করলেন না, এতগুলা সে ইবাদত করেছে, আল্লাহর মন জয় করেছে, সে একটা সেজদা না করলো তো কি হলো? ঠিক আছে, এর বিকল্প কোনো বুদ্ধি বের করলো, বিকল্প রাস্তা দিয়ে তাকে সেজদা করাবো। আল্লাহ পাক ভাবলেন কি করবেন, ফেরেশতারা তোমরা সেজদা করলা? বলে হ্যাঁ লাব্বাইক, আমরা সেজদা করলাম। তোমাদের মাস্টার কিন্তু সেজদা করেনি, আজাজিল তুমি কেন সেজদা করলা না? বলে আল্লাহ গো, আমি এত ইবাদত করেছি, এত ইবাদত করেছি, দুনিয়ার বুকে এমন কোন জায়গা ফাঁকা নাই যে আমি সেজদা করিনি। এক তবক, দু তবক, তিন চার পাঁচ ছয় করে সাত তবক আসমানে এসেছি, এমন কোন জায়গা খালি নাই যে আমি সেজদা করিনি। আমি ইবাদতের গুণে আল্লাহ তুমি আমাকে এমন জায়গাতে স্থান দিয়েছো যে আমি ফেরেশতাদের মাস্টার হয়ে গেছি, আমি হলাম জ্বলন্ত অগ্নিকুট, আগুনের শিখা তৈরি তৈরি, এই আগুনের শিখা থেকে তৈরি আমি একজন জ্বলন্ত অগ্নিকুট আজাজিল, ফেরেশতাদের মাস্টার হয়ে মাটির তৈরি আদমকে সেজদা করি কি করে? আমি সেজদা করতে পারবো না। ডাইরেক্ট খোদার সঙ্গে গল্প, আল্লাহ বলছেন আজাজিল তুমি পৃথিবীতে এমন কোন জায়গা ফাঁকা রাখো নি যে সেজদা করনি, তাহলে একজন একটা সেজদা করলে তোমার কি ঝামেলা, একটা সেজদা করে দাও। না আল্লাহ, আমি তেজস্বী অগ্নিকুট থেকে তৈরি, আমি মাটির তৈরিকে সেজদা করতে পারি না, আল্লাহ করব না। আমার আল্লাহ দেখছেন এর মনে খুব কালি ভরা আছে, পরিষ্কার হতে পারে, এত ইবাদত করতে পারে, কিন্তু এর মনের মধ্যে অনেক কালো আছে। আল্লাহ বলে জিব্রাইল, সমস্ত ফেরেশতাদের অর্ডার দিয়ে দাও, যাও ফেরেশতারা তোমরা চলে যাও। ফেরেশতারা চলে গেল জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াই, ফেরাদার হুর গেলা মাঝে তো ছিল, সবগুলা ঘুরে ঘুরে বেড়াই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে জিব্রাইল, আমি আদমকে ভালোবাসি, আদমকে সৃষ্টি করেছি, আমি দুনিয়ার বুকে পাঠাবো ইনসানকে, কেন পাঠাবো? আমি নিজের ইবাদতের জন্য, ইল্লা লিয়াবুদুন, আমি আদম তৈরি করেছি রে, আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি, সবাই তোমরা মাটির পুতলাকে সেজদা করলা, কিন্তু শোনো তোমাদের এই আজাজিল সেজদা করলো না। আমি আল্লাহ কিন্তু চাই না সবাই যাতে আদমকে সেজদা করে, জিব্রাইল এক কাজ করো, সামনে যে পাথর দেখা যাচ্ছে একটা বিরাট ওয়ারা পাহাড় জান্নাতের মধ্যে, ওই পাহাড়ের ওই দিকে আদমকে রেখে দাও, আর পাহাড়ের এই দিকে নিচে একটা ফুলের গাছ লাগিয়ে দাও, আর আমি আল্লাহ প্রশ্ন করব, আগাদি ওই যে সামনে পাহাড়ের পারছে যে ফুলের গাছটা রাখা আছে, আগাদি রে যাও তুমি ওই ফুলটা তুলে নিয়ে এসো। আমি আল্লাহ, আজাজিল দৌড়ে যাবে ওই ফুলটা তোলার জন্য, পাহাড়ের ওই পারে থাকবে হযরতে আদম, ফুলটা থাকবে নিচে, আজাজিল লম্বা লোক যখনই নিচে হবে মাথাটা নিচা করবে, আমি আল্লাহ সেজদা কবুল করে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিস্টেম করলেন, যাও আল্লাহর হুকুম মোতাবেক পাহাড়ের এই পাঞ্জরে একটা গাছ লাগানো হলো, গাছ থাকলো, ফুল ফুটলো। আমার আল্লাহ বললেন আজাজিল, আজাজিল দৌড়ে গিয়ে বলছে লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক আল্লাহুম্মা। আজাজিল শোনো, ওই যে সামনে একটা দেখতে পাচ্ছ না পাহাড়, ওই পাহাড়ের এই দিকে দেখো একটা ফুল
চাঁদনির মতো চকমক চকমক করছে। আজাদিল দেখছে বলছে হ্যাঁ আল্লাহ ঠিকই তো জ্বলছে, বলে যাও তুমি ওই ফুলটাকে নিয়ে এসো। আজাদিল আল্লাহর হুকুম মানতে হবে, মারলেন স্প্রিট, দৌড়াতে 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 গিয়ে পিচ রাস্তায় গিয়ে একদম আচানক ডিস ব্রেক। থাম, কি ব্যাপার, আল্লাহ তো কোনোদিন আমাকে এই ফুল আনতে বলেনি, আজকে ফুল আনতে বলেছে, নিশ্চয়ই কোনো ডালমে কুছ কালা হ্যায়, হ্যাঁ কোনোদিন এরকম প্রশ্ন করেনি, আজকে বলেছে ফুল আনতে, দেখি তো কি এমন আছে। তো যারা বেশি জ্ঞানী হয়, যারা বেশি বুজরুকি হয়, তারা অগ্রিম খবর কিছু আন্দাজে বুঝে বাজে বলে দিলে সেটাই কিন্তু হয়ে যায়, তাকেই বলা হয় গণনা। বেরাদার, গণনা গণতেও বলেছে আবার মানাও বলেছে। আপনাদের গ্রামে অনেক দূরের দূরের লোক আছে, আমি শুনতে পেয়েছি দক্ষিণ শহরে নাকি বুঝাবুঝি গণনা হয়, তবে জানি না এ কোন সিস্টেমে করে, আমি এর কথা বলছি না। আমাদের কাছে অনেক লোক কিন্তু আসে ফালনামা সায়েদনামা দেখতে, তো সায়েদনামাটা ভাববেন যে গোটাটাই সত্যি না, আর ভাববেন না যে গোটাটাই মিথ্যা, এটাও না। গণও না, গণতেও বলেছে আবার মানাও করেছে, কারণ হলো আপনার ফালনামা সায়েদনামা বুঝে সুঝে যদি দশটা কথা বলে তো সাতটা, ছ থেকে সাতটা হকিকত হবে, আর তিন থেকে চারটা কথা এমন আছে যে মিথ্যা হবে। এই তিন চারটা কথার উপরে শয়তান